গুড মর্নিং সকলকে, সবাই কেমন আছে বন্ধুরা? সবাই ভালো আছো নিশ্চয়ই? দেখো, আমিও ভালো নেই। আমি একটু ডাক্তারখানায় যাচ্ছি, আজকে আমার ইকো হবে। তা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দিয়ে যাচ্ছি। আর বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম, বের করতে সব বের করতে তুলে আবার দেখা দাঁড়িয়ে আছি। এবার যাবো ওই সেন্টার, ইকো সেন্টারে যাবো। দেখো খোঁজ লাগালে যাবো। বন্ধুরা চলো, দেখো বন্ধুরা, আমার ইকোটা হয়ে গেল। খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু ভয় কিছু নেই। আরও নিয়েছিলো ডাক্তারবাবু বললেন আমি ভালোই আছে, অপারেশন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। রিপোর্টের উপর বর গেছে, ঘরে গেছে, আমি এখন বসে আছি। এখানে বললো আমার রিপোর্টটা দেখো বন্ধুরা চলে এলাম। এই দেখো তোমার দাদাবাবুদের ল্যাবে চলে এলাম। আমার দাদাবাবু এই মাইক টেস্ট করতে কাজ করে দেখো। চলো খেয়ে আসে এবার। দেখো বন্ধুরা চলে এলাম খেতে সিটুতে। আজকে রিপোর্ট 1 ঘন্টা পর দেবে, ওই জন্য খেতে চলে এলাম, সিটু দিলাম। আজকে আর সুন্দরমে যাইনি। জায়গা ছিল না, তারপর কোনো রকম জায়গা ছিলাম। আগে খেতাম যে ভাত খাচ্ছিলাম বলে বিরিয়ানি বলে এইখানে এলাম। দেখো বন্ধুরা একটু বিরিয়ানি খেলাম, বিরিয়ানি খেয়ে বা জল জিরা খেলো। ডাক্তারকে দেখাবো, ওটাও যায় না ডাক্তারের দেখতে গিয়ে অপারেশন দেখতে নেব। ঠিক আছে বন্ধুরা চলো, এরপর আমি জল জিরা আসে, জল জিরা তোমাদেরকে পাঠাবো। বিরিয়ানি খেলাম, ভাত খেয়েছিলাম বলে বিরিয়ানি রেখেলাম। আরে শাড়ি পরে আসতে হচ্ছিল, কারণ না ওই পো হয়েছিল, তার শাড়ি পরে আসতে হয়েছিল। চলো দেখো বন্ধুরা আমার প্রিয় জিনিস চলে এসেছে। আমি এখানে কেন বিরিয়ানি খেতে এসেছি না, এখানে শুধু জল জিরাটার জন্য বিরিয়ানি খেতে এসেছি। অন্য কোথায় জল জিরাটা পাওয়া যায় না, দেখবে জল জিরাটা এখানে খাচ্ছি। এই দেখো জল জিরাটা, এটার জন্যই আমি এখানে আসি খেতে। আমার এখানে খেতে আসা শুধু এটার জন্য। দারুণ লাগে এটার জন্য। এবার খেয়ে ডাক্তারের রিপোর্টগুলো দেখাই, দেখি কবে অপারেশনের ডেট দেয়, তারপরে সেদিন আমার অপারেশন হবে। এখানে ডাক্তার তো বলো রিপোর্ট ভালো আছে। ঠিক আছে চলো বন্ধুরা, টাটা। দেখো বন্ধুরা খাওয়া হলো, এবার হচ্ছে বাড়ি। এবার রিপোর্টটা নেবো, রিপোর্ট নিয়ে ডাক্তার নেবো। চলো দেখো বন্ধুরা আমি চলে এসেছি, আমার ভাসুরের বাড়ি চলে এসেছি। দেখো বর্ধমানে একবার দেখা করে ডাক্তার নেয়, ডাক্তার সঙ্গে দেখা হলো না বলে একবার চলে এলাম, এখানে চলে এলাম। একবার ডাক্তার নেয় বলে একবার দেখা করে গেলাম। আমাকে যেতে দিচ্ছে না, বলছে না আজকে থাকো, যাওয়া হবে না, আজকে কিছুতেই ছাড়ছে না। বলছে কেন ভাত খেতে বাইরে এসে খুব রেগে যাচ্ছে। এই দেখো আমাদের বাড়িতে এলাম। আমার বর বসে আছে, ভাত খাচ্ছে, বসছে দিদি ভাত দিচ্ছে। এই দেখো আমার ঠিক
আছে বন্ধুরা চলো আজকে এখান থেকে একটু পরেই বেরিয়ে যাবো, একবার দেখা করে বেরিয়ে চলে যাবো। এলাম যখন ওই জন্য দেখা করে গেলাম, ডাক্তারটা নেয় বলে তো দেখাটা করতে পারলাম, নাহলে তো হতো না। তা দিদি কিছুতেই ছাড়বে না বলছে, না থাকো আজকে যাওয়া হবে না তোমার, কিছুতেই ছাড়বে না বলছে, না দিদি পরে আসবো। ঠিক আছে চলো বন্ধুরা যাই। ঠিক আছে চলো টাটা। দেখো বন্ধুরা আমি চলে এলাম বর্ধমান থেকে, আর আমাকে তো আসতে দিচ্ছিল না, আমার যা ভাসির কেউ আসতেই দিচ্ছিল না। আমি বললাম না চলে যায়, না গেলে হবে না, চলে এলাম। তো ওষুধ আছে, ওষুধ খেতে হবে। আর আজকে ডাক্তার দেখানো হলো না, তাই রিপোর্ট বসা হলো। তবে রিপোর্ট যে রিপোর্ট করেছেন সে বললো যে তুমি অপারেশন করতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার তো ডাক্তারকে রিপোর্টটা দেখিয়ে তারপরে ডাক্তার কাছে ডেট নেবো কবে অপারেশন হবে। আমার অপারেশনের সময় তোমরা সবাই যেন আমার পাশে থেকো, আর সবাই যেন আমার চ্যানেলটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ ওইভাবে এগিয়ে নিয়ে যাও, আমার এটুকুই প্রায় সবার কাছে অনুরোধ। আর ঠিক আছে, আর আমাকে যেন সবাই খুব সকল কাছে প্রার্থনা, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসি, এসে যেন আমি আবার ভিডিও বানাতে পারি। আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে, আমি ভালো, আমি যে সবটুকু করছি আমার খুব ভালো, অনেকগুলোকে সবচেয়ে করছি। তোমরা যেন সবাই পাশে থাকো। ঠিক আছে টাটা, আজ এই পর্যন্তই, ফ্রেশ হয়নি আর ভালো লাগছে না, অনেক কাজ আছে করতে হবে। ঠিক আছে টাটা বন্ধুরা, সবাই খুব 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 ভালো থাকো, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে, আর আমার সব ভিডিওগুলো সবাই দেখো। ঠিক আছে বন্ধুরা টাটা।